গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 11:05, সকাল সকাল উঠে আমার ছাতু খাওয়া হয়ে গেছে, অরিন্দম বেরিয়ে গেছে, আর মেয়েরও মুড়ি খায়নি আজকে, আজকে ছাতু খেয়েছে, ছাতু টাতু খেয়ে আবার ঘুমিয়েও পড়েছে। আর মেয়ের ছাতুটা শেষ হয়ে গেছিলো কালকে, যে ছোলাটা এনেছিলাম ভাজা ছোলাটা, ওটা এই যে গুঁড়ো করলাম, গুঁড়ো করে এখানে ছাতু বানালাম, আর এ বাবা লেগে গেল, মুড়ি গুঁড়ো করলাম, মুড়ি গুঁড়ো করে রাখলাম, ওটাও শেষ হয়ে গেছিলো। সব কিছু করে টোরে এখন মেয়ের কাছে গিয়ে বসবো। মিতাদি ওদিকে মেয়ে সবজি টবজি কাটছে, কেটে ভাত টাত বসাবে, আমি ওনার কাছে গিয়ে বসি, নাহলে কখন টুরুং করে উঠে পড়বে তার তো ঠিক নেই। আর এখন উঠে পড়ে ডাকে না, উঠে পড়ি বে করে কাঁদতে শুরু করে। চলো যাই, ছাতুটা রাখি, রেখে ওর কাছে গিয়ে বসি, উঠুক, তারপর আবার দেখা হবে। আর কালকে রাত্রিবেলা অরিন্দম দুধ পাইনি, দুধ পাইনি বলে দই বসাতে পারিনি, তাই জন্য আজকে আবার কলা। যাই, বাজে এখন 12টা, উনি কলা খেয়েছেন না কলা মেখেছেন, গায়ে কলার প্যাক লাগিয়েছে, যে গোটা গায়ে কলার প্যাক, সারা গায়ে ভর্তি। চল মুখ দিবি চল, এখন হাতে আধ ঘন্টা টাইম আছে, লেবু রস করতে হবে দিদি কিছুক্ষণ পর, আমি এখন ওর এখানটা গুছাবো। কি অবস্থা দেখো, কত জিনিস রাখা যাবে ঠিক করে গোছালে, আগে গুছিয়ে নি। এই যে আমি বসেছি নিয়ে, কখন শেষ হবে এটা? এইখানে একটাল, এইখানে পাহাড়। এই জামাটা কাকু আর কাকিমা গেছিল গঙ্গা সাগরে, ওখান থেকে এনে দিয়েছিল মেয়েকে, এটা এখন ধুয়ে দেব, ধুয়ে এটা পরতে পারবে। খুব সুন্দর, মিষ্টি দেখতে জামাটা, খুব সুন্দর দেখতে। বাজে এখন পুরো 1টা, স্নান কমপ্লিট হলো, এত চিৎকার করে এখন স্নান আর খাওয়া নিয়ে, আর ঘ্যান 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 করতে থাকে। দেখেছো অবস্থা, আমার অবস্থা দেখো কি করলো আমার। যাই হোক, এখন একটুখানি নিয়ে যাবো অঙ্কিতাদের ঘরে, একটু ঘুরিয়ে নিয়ে আসি, না হলে খাবেই না, পাগল করে দেবে। যাই চল, খুলেছে। বাজে এখন 2:15, 1:20 থেকে খাওয়া শুরু হয়েছে, আমার একবার চললো, একবার মিতাদির চললো, অরিন্দম চলে এসে হাত পা ধুয়ে অরিন্দম এখন পুরোটা খেলো, শেষ করলো অ্যাট লাস্ট। যাই হোক, আমার স্নান ফান কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো, খেতে বসবো, খেয়ে দিয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। আজকে লাঞ্চে সেরকম কিছু নেই, টক ডাল আর সব সবজি দিয়ে একটা তরকারি। সকালবেলা ভেবেছিলাম অরিন্দম বাজার থেকে মাংস এনে দেবে, কিন্তু অরিন্দম বাজারে যায়নি, তো সেই জন্য মাংস মাংস আনিনি। আর রাত্রিবেলা একটু পানির নিয়ে আসবে, পানির ভাপা হবে, আর কালকে আমি সকালবেলা বাজার যাবো, বাজার গিয়ে নিয়ে আসবো চিকেন, অনেকদিন চিকেন হয় না, কালকে একটু চিকেনের পাতলা পাতলা ঝোল খাবো। কালকে সকালে আসবে পিসি, তো সকালবেলা রান্না করে দেবে। আর কালকে মিতাদি ছুটি নিয়েছে, কালকে অনেক দিন পরে আবার মেয়েকে একা একা রাখার পালা আসছে। যাই হোক চলো, স্নান টান হয়ে গেলো, এবার একটু খাই, খেয়ে নিই, মানে স্নান করে যেন ক্লান্ত লাগছে এরকম অবস্থা। চলো খাওয়া দাওয়া, দেখি চলো, আমি খেতে দিই, অরিন্দম খেতে দিই, জলের টান উঠছে, প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে। বাজে এখন 4টে, আমি উঠলাম, উঠে একটু রেডি হলাম, আর এদিকে হচ্ছে মেয়ের আপেল সেদ্ধ, মেয়ে উঠে পড়েছে, মিতাদি আছে ওর কাছে, অরিন্দমও আছে, মা আসছে, যাবো একটু টমেটো কাকিমাদের বাড়িতে, টিটলির ঠাকুমা মারা গেছেন কিছুদিন আগে, তো একটু দেখা করতে যাব আর কি। আমি ওই বাবা চলে যাওয়ার পর থেকে ওই যেগুলো নিয়ে যায় আর কি, জেনারেলি ওই সব জিনিসগুলো আমার ঠিক নিতে ভালোই লাগে না, আর কেমন কেমন একটা লাগে, তো সেজন্য ব্লিঙ্কিট থেকে অনিকেত আছে, টিটলি আছে, বাচ্চা দুটো আছে, এমনি গরমকাল কয়েকটা ফ্রুট জুস, আর একটু ওই মিল্কি মিস্টের ইয়োগার্ট, আর ওই ক্যাডবেরি এগুলোই আনিয়েছি, এগুলোই নিয়ে যাব। আমার মনে হচ্ছে এগুলো নেওয়াটা বেটার, ওই আমি পারবো না ওই সব জিনিসপত্র নিয়ে যেতে, তো তাই জন্যই। যাই হোক, ওগুলো এখন একটু রেডি করছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম আনিয়ে, মা আসছে, মা বললো বেরিয়ে গেছে, মা আসলে একসাথে বেরোবো, চলো রেডি টেডি করে নিই তারপরে বেরোচ্ছি, বেরিয়ে কথা হচ্ছে। এই যে এবারে দিলাম অরিন্দমের কাছে, অরিন্দম একটু চোখ খুলে দেখ, রইলো কিন্তু, দিদি ওদিকে আপেল নিতে গেছে, ওই দেখিস দাদা মাম্মা আমি আসছি, চলে যাবে একটু পরে, চলে যাবে, বাবার কাছে থাকবা, হ্যাঁ ছাদে নিয়ে গেলে যাবি, ঠিক আছে। মা এসে গেছে, একবারে বাড়ির থেকে টোটো নিয়েছে, উবের টোটো, ওটাতে করেই চলে যাচ্ছি আমরা। টোটোটাতে আবার এরকম গেট আছে, আমি এরকম প্রথম দেখলাম গেট আলা টোটো, এর আগে মুখে দেখছি। বাজে পুরো 6টা, চলে এসেছি আমি, মানে উপরে যাবো, গিয়ে আবার একটু বেরোতে হবে। এই যে খাচ্ছেন সুজি দাদা ভাই, দাস এটা, বাবা
ঘরে আসলাম, ফ্রেশ হলাম, মেয়েকে মিতাদি ঘুম পাড়াতে নিয়ে গেছে, আমি জাস্ট একটু এসে বসলাম, বেরোইনি আর বললাম বেরোবো, ওই ব্লিঙ্কিট অর্ডার করে দিয়েছে, আটা আর ময়দা ছাতু ফুরিয়ে গেছিলো, ওটাই আনার ছিল, আর ভালো লাগছে না বেরোতে। আমি না বসে বসে মেসেজে রিপ্লাই করছিলাম আর কমেন্ট চেক করছিলাম, তো একটা একটা না মানে কিছু কিছু কমেন্ট আমার চোখে খুব পড়ছে। আমি কখনোই কোনো সেরকম কন্ট্রোভার্সিয়াল কমেন্টে রিপ্লাইও করি না, রিয়্যাক্টও করি না, দেখি, কারণ সবার ধারণা তো একরকম নয়, এক একজনের এক এক ধরনের মন্তব্য, সবার আমাকে ভালো লাগবে তার কোনো মানে নেই, এমনি আমার চারপাশের লোকজনের আমাকে ভালো লাগেও না। যাই হোক, একটা কমেন্ট একটা ভিডিওতে তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে, সেই ভিডিওটায় মিহিকে আমি যে বিকিনি পরিয়ে ভিডিও করেছিলাম না মন্দারমণি গিয়ে, ওই ভিডিও দুটোতে প্রচুর মানুষ, ছেলেরা হয়তো লোকও হতে পারে, আমি জানি না, প্রোফাইল পিকচার থেকে তত ভালো বোঝা যায় না, কমেন্ট করছেন যে ছোট থেকে অশ্লীলতা শেখাচ্ছেন, এটা কি ধরনের পোশাক, ছোট থেকেই বাচ্চাকে এসব পোশাক পরতে শেখাচ্ছেন, বড় হয়ে কি হবে বোঝাই যাচ্ছে। কয়েকটা উত্তর আমার মনে হলো দেওয়ার দরকার, তাই দিচ্ছি। আমি না, আমি যখন ছোট আমার বাবা কখনো পছন্দ করতো না যে আমি হাত কাটা জামা পরি, তো তোমরা কখনো আমাকে দেখবে না আমি কখনো হাত কাটা জামা পরি, ওটা আমার হয়ে গেছে, যেহেতু ছোট থেকে কখনো বাবা পড়তে দেয়নি, সেটা বাবার ধারণা ছিল যে আমার মেয়েকে আমি হাত কাটা জামা পরাবো না, এবং আমার মনের মধ্যেও একটা হয়তো আমি পড়তাম না তা নয়, বাবার কথা খুব মেনে চলেছি সেরকম ব্যাপারটাও নয়, আমি কোনো দিনই রোগা নই, আমি বরাবরই মোটা, এবং আমার মনে হতো আমি হাত কাটা জামা পরলে আমাকে খুব অড দেখতে লাগে, যাই জন্য আমি কোনো দিনও হাত কাটা জামা পরিনি। হাঁটুর উপরে জামা আমি খুব কম পরেছি, পরিনি বলা চলে, নি লেন্থ জামা আমি পরি, বাট তার উপরে জামা কাপড় আমি পরি না, কারণ ওই একই ব্যাপার, আমার মনে হয় আমার চেহারাটা খুব বাজে, সেটা পরলে আমাকে মানাবে না। ছোটবেলায় ফিতে বাঁধা টেপ জামা আমরা সবাই পরেছি, আমার মেয়েও পরে, আশা করি যারা যারা আমার ভিডিও দেখে ছোটবেলায় সবাই পরেছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দু তিনটে জিনিস হয়, এক হচ্ছে যে আমরা নিজেরা হয় নিজেদেরকে গুটিয়ে নিই, অথবা আমরা নিজেরা নিজেদেরকে মেলে ধরি বা কিছু। আমি বলছি না যারা ছোটোখাটো জামাকাপড় পরে তারা বাজে, যারা খুব ঢাকাঢুকি দেওয়া জামাকাপড় পরে তারা খুব বিশাল ভালো, একদমই নয়, যার যার জামাকাপড় পরাটা যার যার চয়েস। এবং আমার যখন মেয়ে হয়েছিল আমার তখন একটা কথা খুব মনে হয়েছিল, আমি ছোট থেকে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি মেয়েকে দিয়ে করাবো, এবং অবশ্যই যদি তার জ্ঞানত, মানে মেয়ের যখন জ্ঞানবোধ হবে তখন যদি মেয়ের মনে হয় যে না আমি এটা করতে চাই না, আমি এটা করতে ইচ্ছুক নই, আমি কখনই তার উপর জোর করব না, কিন্তু যতদিন না অবধি তার জ্ঞান বুদ্ধি হচ্ছে আমার মনে হয়েছে যে আমি যেটা পছন্দ করি সেটা আমি মেয়েকে করাবো। একটা ছোট বাচ্চা যার 8 মাস 9 মাস বয়স তখন যখনও মন্দারমণি গেছে, সে একটা বিকিনি পরেছে, তার কিছু দেখা যাচ্ছে না, তার কোনো বডির প্রাইভেট পার্টস দেখা যাচ্ছে না, সেখানে মানুষজন এসে কমেন্ট করছে অশ্লীলতা, সেখানে মানুষজন বলছে ছোট থেকে এই শিক্ষা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি আমার মেয়েকে এই শিক্ষাতেই বড় করব, আমার মেয়ে যদি বড় হয়ে মনে করে যে ও এটাতে কমফর্টেবল তো এটাতে কমফর্টেবল, যদিও মনে করে এটা তো কমফর্টেবল নয় এটাতে কমফর্টেবল নয়, তার ধারণাটা সম্পূর্ণ তার থাকবে, আমি কোনোদিনও তার উপরে জোর করে চাপিয়ে দিতে পারি না একটা ফুল হাতা জামা পরো বা বড় জামা পরো। আমি বারবার একই কথা বলছি, আমার বাবা আমাকে হাত কাটা জামা পরতে অ্যালাউ করেনি, আমি সেটা খুব খুশি খুশি মেনে নিয়েছিলাম, কারণ আমার মনে হতো আমার চেহারার সঙ্গে সেটা যায় না, তাই জন্য। আরও একটা ব্যাপার, আমি তো তাও মেয়েকে উপরে বিকিনির দুটো পার্ট পরিয়েছি, গ্রামের দিকে বলো শহরের দিকে বলো হাজার হাজার বাচ্চাকে জামা প্যান্ট না পরিয়ে ঘরের মধ্যে ছেড়ে রাখে, ঠিক আছে, এবং সেখানে তার বাড়িতে বাবা কাকা ভাই দাদা মামা সবাই থাকে, তখন মনে হয় না সেটা অশ্লীলতা, সেটা খুব ভদ্রতা, ভাই ও একটা বাচ্চা, ওর কোনো বোধ নেই, ওর কিছু নেই, তাদের নিয়ে এই ধরনের কমেন্টগুলো খুব করার দরকার কি, যাই না, আমি হয়তো ভুলও হতে পারি, বাট আমার খুব মনে হলো এটা উত্তরটা দেওয়ার দরকার, তাই আমি দিলাম। বাজে এখন 9:04, মেয়েকে খাওয়ানো জাস্ট কমপ্লিট হলো, পিসি গেল, আমি ওদিকে মেয়ের জল বসাতে দিয়ে দিয়েছি, না শুয়োপোকা না, ঝুল পড়ে আছে। আজকে হয়েছে আলুর পরোটা, অরিন্দম এসে করবে পনির, এবার ব্যাপারটা হচ্ছে অরিন্দম কালকে বলেছে টিফিনে আলু পরোটা নিয়ে যাবে, কিন্তু আমি পুট্টু সবই করিয়ে রেখেছি, ময়দা ফয়দা আটা ফাটা সব মাখা, ব্যাপারটা হচ্ছে আমি মনে হচ্ছে সকালে করে দেবো, তারপরে এখন মনে হচ্ছে সকালবেলা আবার অত চাপ নেবো, এখনই করে ফেলি, করে রেখে দিই, সকালে একটু গরম করে দিয়ে দেবো,
চলো পরোটা করে নি কয়েকটা, তারপর আবার কথা হচ্ছে। দাঁড়ো দেখো এক সেকেন্ড, পুরটা এই যে পুর করে রাখা আছে, এখানে ওই আটা ময়দা মিশিয়ে মাখা আছে। বাবা আমি পরে ফেলি চট করে। বাজে এখন 12:30, মেকে জাস্ট ঘুম পাড়লাম, ডিনার তো কমপ্লিট হয়েই গেছে। আজকে পনির ছিল আর আলু পরোটা ছিল, বেশ ভালো খাওয়া দাওয়া করেছি, সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। মেয়ের দই টই পাতা হয়ে গেছে, জল ফোটানো হয়ে গেছে, সব কমপ্লিট। এবারে ঘুমোতে যাবো। ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।